কিছুদিন আগে ভারতের আগ্রার তাজমহলের সামনে তোলা একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। মূলত ভালোবাসা দিবসে ছেলের সাথে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সে সময় নায়িকার ছবিগুলো নিয়ে নানা আলোচনা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এবার অভিনেত্রী স্মৃতিতে উঠে এলো স্বামী চিত্রনায়ক সাকিব খান। মূলত ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় বুবলির। এরপর অভিনেতার সঙ্গে প্রেম, বিয়ে এবং সন্তান বীরকে প্রকাশ্যে আনার পরই ভিন্ন দিকে মোড় নিতে থাকে তাদের সম্পর্ক। এই তারকা দম্পতির মধ্যে শুরু হয় তিক্ততা, কথা বন্ধ হয় নিজেদের মধ্যে। তবে সবকিছু ছাপিয়ে বুবলির মুখে সাকিবের প্রশংসা শুনে বেশ অবাক হয়েছে ভক্তরা। এছাড়া টলিউডের প্রথম সিনেমার ফ্ল্যাশব্যাকে শুটিং এ গিয়ে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে সাকিব খানের বেশ প্রশংসা করেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন বুবলি সাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলা শুরু করেছেন। এবার বাংলাদেশে এসেও সাকিবকে নিয়ে ইতিবাচক কথা বললেন বসগিরি খ্যাত নায়িকা বুবলি। সম্প্রতি নারী দিবস উপলক্ষে শুজ টপার হিসেবে একটি র্যাম্পে শোতে হাঁটলেন বুবলি। সেখানে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ভালোবাসা দিবসে শেহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল, কারণ প্রথম গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে। প্রথমবার আমার যাওয়া সেই জায়গা যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আবেগ কাজ করেছে। ছেলে বীরকে অভিনেত্রী বলেন, শুটিংয়ের মাঝে সময় পেলেই আমি বীরকে নিয়ে ঘুরতে বের হই। আমার ভালোবাসার যে বড় নিদর্শন সেটি আমার ছেলে। সোশ্যালে দর্শকদের ভালোবাসা থেকেই ছেলের ছবি ভিডিও শেয়ার করি। উল্লেখ্য, শেহজাদ খান বীর ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং শবনম বুবলির সন্তান। 2020 সালে 21 মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে বীরের জন্ম হয়। এদিকে গত 23 ডিসেম্বর পুলসিরাত নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। আনন্দ জামানের কাহিনী চিত্রনাট্যে সিনেমাটির নির্মাণ করবেন রাখাল সবুজ। পুলসিরাত প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। এছাড়াও বুবলির হাতে রয়েছে রিভেন্স, মায়া দা লাভার, কয়লা, বিট্রে অ্যান্ড লাভ, দেয়ালের দেশ, খেলা হবে ইত্যাদি সিনেমা।